নমস্কার বন্ধুরা, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। তো আজকে আমরা বানাবো পাটিসাপটা, আমের। তো আমের পাটিসাপটা বানাবো। প্রথম থেকে ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল। তো আমার ভাই, ভাইয়ের বউ এসেছে, সে বলেছে আজকে আম পাটিসাপটা খাবে, ও কখনো খায়নি। তো শুরু করি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার অনুরোধ। আম নিয়ে নিয়েছি বড় বড়, হিমসাগর আম। হিমসাগর আমটা ভালোই মিষ্টি হয়। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সুজি, 1 কাপ চিনি, আর এখানে ময়দাও নেবো 1 কাপ, আর নেবো চাল গুঁড়ি দিয়ে সব কিছু গুলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমগুলিকে ছুলে নিয়েছে, এখন আমের কাঠটাকে বার করে নেব। তো বন্ধুরা দেখো, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তো আমটাকে পেস্ট করে নেব। আমটা দেখো পেস্ট করা হয়ে গেছে। এখন চাল গুঁড়িটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ময়দাটাও নিয়ে নিলাম। আর এদিকে ভিজানো সুজিটাও নিয়ে নিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এখন চিনি আর আমটা যে পেস্ট করেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার ভালো করে মেখে নেব। ব্যাটারটা আরো পাতলা করার জন্য দিয়ে দেব দুধ। দুধ দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল ব্যাটারটা, একদম ঠিকঠাক হয়ে গেছে। এখন বানিয়ে দেখবো কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন বানাতে শুরু করব। তো মেখে দিয়ে 30 মিনিট রাখা ছিল, এবার শুরু করব। আর এখানে আগের থেকেই খোয়া বানিয়ে নিয়েছি। প্রথমে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তার উপরে তো অল্প করে ব্যাটারটা দিয়ে প্রথমে দেখে নেব কেমন উঠছে। তো বন্ধুরা, পাটিসাপটা বানাতে শুরু করে দিয়েছি। দেখো তো, খোয়াটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে উল্টানোর চেষ্টা করছি। বন্ধুরা পাটিসাপটা করে ফেলেছি, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের অনেকগুলি পিঠা হয়ে গেছে, এখানেও কতগুলি হয়ে গেছে। তো আর বানাতে বানাতে এতটা ব্যাটার এখনও রয়েছে, বানাতে বানাতে ক্লান্ত। তাই এই যে আমাদের ময়ূরী ভাইয়ের বউ, তাকে বললাম তুমি বাকিটা বানাও, আমি এখন রাতের খাবার বানাতে শুরু করি। দেখো এই যে খোয়া দিয়ে ফটাফট কি সুন্দর বানিয়ে ফেলছে, ও খুব সুন্দর পিঠা বানাতে পারে। দেখো ফটাফট কি সুন্দর উঠে যাচ্ছে। আর বেশি বেশি করে খোয়া দেওয়া হয়েছে, খেতে হবে, খুবই টেস্টি। এইভাবে
প্রতিটি পাটি শাকটা আমরা ভেজে নেব। বন্ধুরা দেখো পিঠেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে, একদম তো সুন্দর হয়েছে। কালারটাও দেখুন খুব সুন্দর বানিয়েছে দিদি। এরকম দিদি না বলো, তুমিও দুজন মিলেই করেছি। তোমরাও এরকম ট্রাই করো, রেসিপি দেখে খুব ভালো লাগবে। আমরা একটু খেয়ে বলি তাহলে, তুমিও খাও। খুব সুন্দর হয়েছে। আর ভিতরে খোয়াটা খিরটা ওটাও বাড়িতে বানিয়েছি, আমের একটা ফ্লেভার আসছে সুন্দর, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো বাড়িতে গিয়ে এটা তোমার মাম্মিকে বানিয়ে খাওয়াবে, ট্রাই করব। তোমার মাকে বানিয়ে খাওয়াবে, ঠিক আছে। বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।